বন্ধুরা, মোবাইল ফোনটা আমরা সকলে ইউজ করি, কিন্তু সেই ফোন দিয়ে আমরা সহজে অন্য কারোর সাথে কথা বলতে পারি, কিন্তু মাঝে মাঝে কথা বলার সময় কলটা আমাদের ড্রপ হয়ে যায়, অর্থাৎ কলটা আমাদের কেটে যায় বা ডাইভার্ট হয়ে যায় এবং আমরা এক পাশে হ্যালো হ্যালো করতে থাকেন কিন্তু ফোনটা কেটে যায়। এই কল ড্রপ কী কারণে হয় এবং এর থেকে বাঁচার উপায় আজকে আমি ভিডিওতে বলবো। বন্ধুরা, ভিডিওটাকে ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, কল ড্রপ হওয়ার কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হলো আপনার টাওয়ার থেকে রেঞ্জ বা লো সিগন্যাল স্ট্রেন্থ। ফোনের টাওয়ার থেকে প্রায় 72 কিলোমিটার পর্যন্ত সেই সিগন্যালটা আমরা পেতে পারি, কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে গেলে 72 কিলোমিটার আমরা পাই না, কারণ প্রচুর গাছপালা এবং কংক্রিটের ঘর বাড়ির জন্য আমরা সেই সিগন্যালটা অনেক কম পাই। তাই আপনাদের যখন ফোনে দেখেন যে পুওর সিগন্যাল, তখন আপনার ফোনটা ড্রপ হতে পারে বা কলটা ড্রপ হতে পারে। এই সিগন্যালটা কী করে দেখবেন? ফোনের উপরে স্ট্যাটাস বারে দেখবেন কয়েকটা টাওয়ারের চিহ্নর সাথে কয়েকটা বার লাগানো থাকে, সেই বার যত সংখ্যা বাড়বে এর হচ্ছে সিগন্যাল স্ট্রেন্থটা বাড়বে। আর একটা বিষয় লক্ষ্য করা যায় যে ঘরের কোনো এক জায়গা ব্ল্যাঙ্ক স্পট, অর্থাৎ সেইখানটায় কোনো সিগন্যাল থাকে না, কিন্তু তার বাদ দিয়ে অন্য জায়গায় সিগন্যাল থাকে, এরকম অনেক সময় ঘটে এবং এই মধ্যে থাকলে আপনার কলটা ড্রাইভার হতে পারে। তারপরে একটা মিথ আছে যে আপনি হয়তো গাড়ি চালাচ্ছেন বা আপনি ট্রেনে যাচ্ছেন, কিন্তু ট্রেনে যাচ্ছেন ফলে আপনার কলটা ড্রাইভার হচ্ছে। আপনি ভাবেন যে ট্রেন আমার স্পিডে আছে তাই জন্য কলটা ড্রাইভার হচ্ছে, কিন্তু তা নয়, কারণ আমার যে রেডিও ওয়েভ আছে সেই ওয়েভের সাথে স্পিডের কোনো সম্পর্ক নেই, ফলে আপনার ট্রেন যত স্পিডে যায় সে আপনার ট্রেনটাকে ধরতে পারবে। কিন্তু বাইরে যদি বৃষ্টি হয় তাহলে আপনার ওই রেডিও ওয়েভটাকে বাধা দিতে পারে, ফলে আপনার কলটা ড্রপ হতে পারে। লক্ষ্য করে দেখবেন আমাদের চারিদিকটা যেদিন পরিবেশে বেশি জলীয়বাষ্প থাকবে, অর্থাৎ বায়ুমণ্ডলে বেশি জলের অণু থাকবে, সেদিন আপনার কলটা বেশি ডাইভার্ট হবে, কারণ জলের অণু আমাদের ওই সিগন্যালটাকে বাধা দেয়। কিন্তু যেদিন দেখবে শুষ্ক আবহাওয়া, শীতের কালে কলটা কম ডাইভার্ট হয়, কারণ তখন বাইরে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকে। বা কোনো বন জঙ্গলে গেছেন যেখানে পাতার মধ্যে গাছের অনেক জলীয়বাষ্প থাকে, ফলে সেখানে আপনার কলটা ড্রাইভার হতে পারে। বা কোনো বড় লোহার স্ট্রাকচারের কাছে গেছেন তখন আপনার কলটা ড্রাইভার হতে পারে। তারপরে আসছে দ্বিতীয় ওভারলোড। ওভারলোড কখন হয় টাওয়ার? টাওয়ার আপনার ওভারলোড হয় কখন হয়? যখন কোনো কনসার্টে যায় যেখানে অনেক লোক একসাথে কাজ করছে বা অনেক লোক একসাথে একই কাজ করছে, তখন সেই টাওয়ারের উপর বেশি চাপ পড়ায় এবং চাপের ফলে আপনার নেটের স্পিড এবং কল ড্রপ অবশ্যই ঘটে। এটা লক্ষ্য করে দেখবেন যখন কোনো প্রোগ্রামে যান তখন একটা হোয়াটসঅ্যাপে সহজ মেসেজ টাইপ করার পর সেটাকে সেন্ড করলে আপনার ফোনে সেই মেসেজটাকে যেতে কতক্ষণ সময় লাগে, কারণ আপনার টাওয়ার তখন অনেক লোক একসাথে ওই কাজটাই করছে, ফলে আপনার টাওয়ার ওই অত কাজ একসাথে করতে পারছে না। অনেক সময় কী হয়, টাওয়ার আপনাকে অন্য টাওয়ার ডাইভার্ট করে দেয়, কিন্তু ডাইভার্ট করে দিলেও সেই টাওয়ারটা ওই টাওয়ারটা থেকে অনেক দূরে থাকার জন্য সিগন্যাল স্ট্রেন্থ। সিগন্যাল স্ট্রেন্থটা কি আপনারা লক্ষ্য করে থাকবেন, একটা বার, দুটো বার, তিনটে বার, এগুলোকে আমরা সিগন্যাল স্ট্রেন্থ ভাবেন, কিন্তু সিগন্যাল স্ট্রেন্থ আসলে একটা ইউনিট বা একটা সিগন্যাল স্ট্রেন্থ। আপনি কী করে দেখবেন? ফোনের সেটিংসে গিয়ে, সেখানে অ্যাবাউট ফোনে গিয়ে, সেখানে স্ট্যাটাসে গিয়ে দেখবেন লেখা থাকবে সিগন্যাল স্ট্রেন্থ, সেখানে ডেসিবেল মিলিওয়াট ইউনিটে একটা সংখ্যা লেখা থাকবে জিরোর থেকে পেছনে, অর্থাৎ জিরো থেকে মাইনাসের দিকে। এই সংখ্যাটা যত আমরা জিরোর কাছাকাছি হবে তত আমরা সিগন্যাল স্ট্রেন্থটা বাড়বে। কোনো জায়গায় লক্ষ্য করে দেখবেন যেখানে এই সিগন্যালটা -30 সেখানে আপনি ভালো নেট পাচ্ছেন এবং কলটা আপনার ড্রাইভার হচ্ছে না, কিন্তু যেখানে এই সিগন্যালটা -100 বা -90 সেখানে আপনার ফোনটা অনেক ড্রপ হচ্ছে, কারণ এখানে সিগন্যালটা অনেক কম। তারপরে পয়েন্টে আসছে ক্রস কানেকশান। এই ক্রস কানেকশান কেন হয়? ক্রস কানেকশান হওয়ার কারণ হলো অনেক দিন আমাদের ফোনের কথাগুলো একটা কপার ওয়্যারের মাধ্যমে মাটির নিচে দিয়ে যায় টাওয়ার থেকে। এই কপার ওয়্যারগুলো অনেক দিন মাটির নিচে পড়ে থাকার জন্য দুটো কপার ওয়্যারের মাঝখানে একটা ইম্পালস চলে যায়, ফলে আপনার কলটা এই জায়গা থেকে যাওয়ার দরকার অন্য জায়গাতেই চলে যায়, ফলে আপনার কলটা অন্য জায়গায় চলে যায়, অর্থাৎ যেখানে আপনি কল করছেন সেখানে না গিয়ে অন্য জায়গায় চলে যায়। বন্ধুরা, ভিডিওটাকে ভালো লেগে থাকলে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পর দেখা হচ্ছে পরের ভিডিওতে।